একটা ঘটনার দিন তারিখ আমার মনে নাই, 1941 সালের মধ্যেই হবে। ফরিদপুর ছাত্রলীগের জেলা কনফারেন্স, শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা হলেন কবি কাজী নজরুল ইসলাম, হুমায়ুন কবির এবং ইব্রাহিম খাঁ সাহেব। সে সভা আমাদের করতে দিল না, 144 ধারা জারি করল। কনফারেন্স করলাম হুমায়ুন কবির সাহেবের বাড়িতে। কাজী নজরুল ইসলাম সাহেব গান শোনালেন। আমরা বললাম এই কনফারেন্সে রাজনীতি আলোচনা হবে না, শিক্ষা ও ছাত্রদের কর্তব্য সম্বন্ধে বক্তৃতা হবে। ছাত্রদের মধ্যেও দুইটা দল হয়ে গেল। 1942 সালে আমি ফরিদপুর গিয়ে ছাত্রদের দলাদলি শেষ করে ফেলতে সক্ষম হলাম, এবং পাকিস্তানের জন্যই যে আমাদের সংগ্রাম করা দরকার এ কথা তারা স্বীকার করলেন। তখন মোহন মিয়া ও সালাম খান সাহেব জেলা মুসলিম লীগের সভাপতি ও সম্পাদক ছিলেন। 1942 সালে মিস্টার জিন্না আসবেন বাংলাদেশে প্রাদেশিক মুসলিম লীগ সম্মেলনে যোগদান করার জন্য। সম্মেলন হবে পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমায়। আমরা ফরিদপুর থেকে বিরাট এক কর্মী বাহিনী নিয়ে রওনা দিলাম। ছাত্রলীগ কর্মী বেশি ছিল। সৈয়দ আকবর আলী সাহেবের বাড়িতে অভ্যর্থনা কমিটির অফিস করা হয়েছিল। আমি প্রায় সকল সময় শহীদ সাহেবের কাছে কাছে থাকতে চেষ্টা করলাম। আনোয়ার হোসেন তখন ছাত্রদের অন্যতম নেতা ছিলেন, তার সাথে কলকাতায় আমার পরিচয় হয়। শহীদ সাহেব আনোয়ার সাহেবকে খুব ভালোবাসতেন। ছাত্রদের মধ্যে দুইটা দল ছিল। চট্টগ্রাম ফজলুল কাদের চৌধুরী তখন ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন। ওয়াসেক সাহেব ও ফজলুল কাদের চৌধুরীর সাথে গোলমাল লেগেই ছিল। ওয়াসেক সাহেব ছাত্রদের রাজনৈতিক পিতা ছিলেন বললে অন্যায় হবে না। বহুদিন তিনি অল বেঙ্গল মুসলিম ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষ করেছেন বোধহয় 15 বছর পূর্বে, তবুও তিনি পদ ছাড়বেন না। কেউ তার মতের বিরুদ্ধে কথা বললেই তিনি বলতেন, কে হে তুমি, তুমি তো ছাত্রলীগের সদস্য বা কাউন্সিলর নও, বের হয়ে যাও সভা থেকে। প্রথমে কেউই কিছু বলতো না তাকে সম্মান করে। প্রথম গোলমাল হয় বোধহয় 1941 বা 1942 সালের চুচুড়া সম্মেলনে। ফজলুল কাদের চৌধুরী ও আমরা ভীষণভাবে প্রতিবাদ করলাম। শেষ পর্যন্ত শহীদ সাহেবের হস্তক্ষেপে গোলমাল হলো না। আমি ও আমার সহকর্মীরা ফজলুল কাদের চৌধুরীর দলকে সমর্থন করে বের হয়ে এলাম। তখন সাদিকুর রহমান, এখন সরকারের বড় চাকরি করেন, প্রাদেশিক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে আনোয়ার হোসেন সম্পাদক হন। বগুড়া সম্মেলনে আমরা উপস্থিত হয়েও সভায় যোগদান করি না, কারণ অল ইন্ডিয়া মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতি মাহমুদাবাদের রাজা সাহেব ওয়াদা করলেন শীঘ্রই তিনি অ্যাডহক কমিটি করে নির্বাচন দেবেন। অ্যাডহক কমিটি করলেন সত্য, তবে তা কাগজপত্রে রইল। এই সময় ইসলামিয়া কলেজে আমি খুবই জনপ্রিয়তা অর্জন করেছি। অফিসিয়াল ছাত্রলীগের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে তাদের পরাজিত করালাম। ইসলামিয়া কলেজই ছিল বাংলার ছাত্র আন্দোলনের প্রাণকেন্দ্র। পরের বছরও 1943 সালে ইলেকশনে আনোয়ার সাহেবের অফিসিয়াল ছাত্রলীগ পরাজিত হল। তারপর আর 3 বছর কেউই আমার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইলেকশন করে নাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলেজ ছাত্র ইউনিয়নের ইলেকশন হতো। আমি ছাত্র নেতাদের নিয়ে আলোচনা করে যাদের ঠিক করে দিতাম তারাই নমিনেশন দাখিল করত, আর কেউ করত না। কারণ জানতো আমার মতের বিরুদ্ধে কারও জিতবার সম্ভাবনা ছিল না। জহিরুদ্দিন আমাকে সাহায্য করত, সে কলকাতার বাসিন্দা, ছাত্রদের উপর তার যথেষ্ট প্রভাব ছিল। নিঃস্বার্থ কর্মী বলে সকলে তাকে শ্রদ্ধাও করত। চমৎকার ইংরেজি, বাংলা ও উর্দুতে বক্তৃতা করতে পারত। জহির পরে ইসলামিয়া কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবুও আমার সাথে বন্ধুত্ব ছিল। কিছুদিনের জন্য সে কলকাতা ছেড়ে ঢাকার রেডিওতে চাকরি নিয়ে চলে আসার সময় আমার খুবই অসুবিধা হয়েছিল। 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। এই সময় আমি প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হই। জনাব আবুল হাশিম সাহেব মুসলিম লীগের সম্পাদক হন। তিনি সোহরাওয়ার্দী সাহেবের মনোনীত ছিলেন, আর খাজা নাজিমুদ্দিন সাহেবের মনোনীত প্রার্থী ছিলেন খুলনার আবুল কাশেম সাহেব। হাশিম সাহেব তাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হন। এর পূর্বে সোহরাওয়ার্দী সাহেবই সাধারণ সম্পাদক ছিলেন।
এই সময় থেকে মুসলিম লীগের মধ্যে দুইটা দল মাথাচাড়া দিয়ে ওঠে, একটা প্রগতিবাদী দল আর একটা প্রতিক্রিয়াশীল। শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগকে জনগণের লীগে পরিণত করতে চাই, জনগণের প্রতিষ্ঠান করতে চাই। মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই, জমিদার জোতদার ও খান বাহাদুরের নবাবদের প্রতিষ্ঠান ছিল। কাউকেই লীগে আসতে দিত না, জেলায় জেলায় খান বাহাদুরের দলেরা এই লীগকে পকেটে করে রেখেছিল। খাজা নাজিমুদ্দিন সাহেবের নেতৃত্বে 1937 সালের নির্বাচনে ঢাকার এক খাজা বংশের থেকেই 11 জন এমএলএ হয়েছিল। 1943 সালে খাজা নাজিমুদ্দিন সাহেব যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি তার ছোট ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবকে শিল্পমন্ত্রী করলেন। আমরা বাধা দিলাম, তিনি শুনলেন না। শহীদ সাহেবের কাছে আমরা গিয়ে প্রতিবাদ করলাম, তিনিও কিছু বললেন না। সোহরাওয়ার্দী সাহেব সিভিল সাপ্লাই মন্ত্রী হলেন, দুর্ভিক্ষ শুরু হয়েছে। গ্রাম থেকে লাখ লাখ লোক শহরের দিকে ছুটেছে স্ত্রী পুত্রের হাত ধরে। খাবার নাই, কাপড় নাই, ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে নিয়েছে, ধান চাল সৈন্যদের খাওয়াবার জন্য গুদাম জব্দ করেছে, যা কিছু ছিল ব্যবসায়ীরা গুদামজাত করেছে, ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা 10 টাকা মনের চাল 40-50 টাকায় বিক্রি করছে, এমন দিন নাই রাস্তায় লোকে মরে পড়ে থাকতে দেখা যায় না। আমরা কয়েকজন ছাত্র শহীদ সাহেবের কাছে গিয়ে বললাম, কিছুতেই জনসাধারণকে বাঁচাতে পারবেন না, মিছামিছি বদনাম নেবেন। তিনি বললেন, দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা, কিছু লোক তো বাঁচাতে চেষ্টা করব। তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট গড়ে তুললেন, কন্ট্রোল দোকান খোলার বন্দোবস্ত করলেন, গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানালেন এবং সাহায্য দিতে বললেন, চাল আটা ও গম বজরাই করে আনতে শুরু করলেন। ইংরেজের কথা হলো, বাংলার মানুষ যদি মরে তো মরুক, যুদ্ধের সাহায্য আগে, যুদ্ধের সরঞ্জাম প্রথম স্থান পাবে, ট্রেনে অস্ত্র যাবে, তারপর যদি জায়গা থাকে তবে রিলিফের খাবার যাবে। যুদ্ধ করে ইংরেজ আর না খেয়ে মরে বাঙালি, যে বাঙালির কোনো কিছুরই অভাব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মীরজাফরের বিশ্বাসঘাতকতায়, তখন বাংলার এত সম্পদ ছিল যে একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাত শহর কিনতে পারত। সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে মা মরে পড়ে আছে, ছোট বাচ্চা সেই মরা মার দুধ চাচ্ছে, কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবারের জন্য কারাকারি করছে, ছেলে মেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে, পেটের দায়ে নিজের ছেলে মেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে, কেউ কিনতেও রাজি হয় নাই, বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে, মা বাঁচাও, কিছু খেতে দাও, মরে তো গেলাম আর পারি না, একটু ফ্যান দাও। এই কথা বলতে বলতে ওই বাড়ির দুয়ারের কাছেই পড়ে মরে গেছে। আমরা কি করব, হোস্টেলে যা বাঁচে দুপুর ও রাতে বুভুক্ষুদের বসিয়ে ভাগ করে দেই, কিন্তু কি হবে তাতে। এই সময় শহীদ সাহেব লঙ্গরখানা খোলার হুকুম দিলেন, আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় ঝাঁপিয়ে পড়লাম, অনেকগুলো লঙ্গরখানা খুললাম, দিনে একবার করে খাবার দিতাম মুসলিম লীগ অফিসে, কলকাতার মাদ্রাসায় এবং আরও অনেক জায়গায় লঙ্গরখানা খুললাম। দিনভর কাজ করতাম আর রাতে কোনোদিন বেকার হোস্টেলে ফিরে আসতাম, কোনোদিন লীগ অফিসের টেবিলে শুয়ে থাকতাম। আমার আরও কয়েকজন সহকর্মী ছিলেন, যেমন পিরোজপুরের নুরুদ্দিন আহমেদ, যিনি পরে পূর্ব বাংলার এমএলএ হন, নিঃস্বার্থ কর্মী ছিলেন। যদিও তিনি আনোয়ার হোসেন সাহেবের দলে ছিলেন, আমার সাথে এদের গোলমাল ছিল, তবু আমার ওকে ভালো লাগত। বেকার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রফেসর সাইদুর রহমান সাহেব, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। হোস্টেল রাজনীতি বা ইলেকশনে আমার যোগদান করার সময় ছিল না, তবে তিনি আমার সাথে পরামর্শ করতেন। প্রিন্সিপাল ছিলেন ডক্টর IH জুবেরি, তিনিও আমাকে খুব স্নেহ করতেন। যে কোনো ব্যাপারে তাদের সঙ্গে সোজাসুজি আলাপ করতাম এবং সত্য কথা বলতাম। শিক্ষকরা আমাকে সকলেই স্নেহ করতেন, আমি দরকার হলে কলেজের অ্যাসেম্বলি হলের দরজা খুলে সভা শুরু করতাম। প্রিন্সিপাল সাহেব দেখেও দেখতেন না, মুসলমান প্রফেসররা পাকিস্তানের আন্দোলনকে সমর্থন করতেন, হিন্দু ও ইউরোপিয়ান টিচাররা চুপ করে থাকতেন, কারণ সমস্ত ছাত্রই মুসলমান,
সামান্য কিছু সংখ্যক ছাত্র পাকিস্তান বিরোধী ছিল, কিন্তু সাহস করে কথা বলতো না।